সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। রুশ বিমান ঘাঁটিতে কিয়েভের ড্রোন হামলা, পাল্টা আক্রমণে অর্ধশত ইউক্রেনের সেনার মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত জানিয়ে দিব, বেশি ভাববেন না, ম্যাপ বিতর্কে ভারতকে পাল্টা আক্রমণ চীনের। এবার ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন আনল ইরান, সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত করল রাশিয়া। আরো থাকবে, জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল মহড়া, আফ্রিকার অবস্থান হারাচ্ছে ফ্রান্স, প্রভাব বাড়ছে রাশিয়া এবং চীনের। ভারত এবং চীনের মধ্যকার গালওয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া, কি বলছে মস্কো। এবং সর্বশেষে জানিয়ে দেব, পাল্টা আক্রমণের সফলের দাবি জেলেনস্কির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রুশ বিমান ঘাঁটিতে কিয়েভের ড্রোন হামলা, পাল্টা আক্রমণে অর্ধশত ইউক্রেনের সেনার মৃত্যুর অভিযোগ। ড্রোন হামলাকে কেন্দ্র করে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে। রুশ নিয়ন্ত্রিত অন্তত 10টি স্থানে ড্রোন হামলা চালায় ইউক্রেন, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে রুশ বিমান ঘাঁটি, প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। পাল্টা জবাব দিতে কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, এতে 50 জন ইউক্রেনের সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ওয়াশিংটনের অভিযোগ, পিয়ংইয়ং এর কাছ থেকে বিভিন্ন সমরাস্ত্র কিনছে মস্কো। খবর আল জাজিরার। বুধবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভের জনবহুল এলাকা লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালানো হয়। ক্রেমলিনের দাবি, রুশ ভূখণ্ডে হওয়া ড্রোন হামলার পাল্টা জবাব দিতে এই অভিযান চালানো হয়েছে। সামরিক ঘাঁটি ছাড়াও আবাসিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র এবং 9টি ড্রোন হামলা চালানো হয়। 2টি সামরিক নৌযানে রুশ রকেট হামলায় অন্তত 50 ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, গতরাতে ইউক্রেনের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলার শিকার হয়েছে রাশিয়া। জ্বালানি ডিপো, প্রশাসনিক ভবন, অস্ত্রকারের মতো বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এসব ড্রোন হামলায়। সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে ওই হামলায়। এটি স্পষ্ট যে পশ্চিমা স্যাটেলাইটের সহায়তায় এসব ড্রোন পরিচালনা করা হচ্ছে। বেশি ভাববেন না, ম্যাপ বিতর্কে ভারতকে পাল্টা আক্রমণ চীনের। নতুন ম্যাপ প্রকাশ করে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজেদের বলে দাবি করেছে চীন, ফলে বেইজিং এর সাথে নয়াদিল্লির সংঘাত আরো তীব্র হয়েছে। জিনপিং প্রশাসনের সমালোচনা স্বরূপ হয়েছে মোদি সরকার। এবার ভারতকে পাল্টা জবাব দিল চীন, তাদের সাফকতা নতুন ম্যাপ নিয়ে এত ভাবার কিছু নেই, যা হয়েছে তা সর্বমোট দেশের আইন এবং বৈধ ভৌগোলিক বিস্তার মেনে নি হয়েছে। সংবাদ সংস্থা এনআই সূত্রের খবর, 28 আগস্ট দেশের নতুন সরকারি ম্যাপ প্রকাশ করেছে চীন, সেখানে অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছে তারা, এমনকি আকসাই চীনও নাকি তাদের দাবি বেইজিং এর। শুধু তাই নয়, গোটা দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানকে মূল চীনা ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে। এই ম্যাপগুলোতে অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করেছে চীন এবং চীনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের এমন দাবির পরে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। এরপর ম্যাপ প্রকাশ করা চীনের অভ্যাস বলে কটাক্ষ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি বেইজিং এর সমালোচনা করার পর নিজেদের প্রতিক্রিয়া জানাতে কমিউনিস্ট দেশটি। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আমাদের ভূখণ্ডের সীমানা সম্পর্কে ওয়াকবিহাল, আইন মেনে নতুন ম্যাপ তৈরি করা হয়েছে, এই নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই। নিজের বক্তব্যে চীন সরাসরি ভারতের নাম উল্লেখ না করলে বোঝা যাচ্ছে যে তাদের নিশানা মোদী সরকারের দিকেই। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ড্রোন আনলো ইরান। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন ড্রোন তৈরি করেছে ইরান। মহাজের 10 নামের ড্রোনটি 7000 মিটার উচ্চতায় টানা 24 ঘন্টায় উঠতে পারে বলে দাবি করেছে তেহরান। মঙ্গলবার ছিল ইরানের প্রতিরক্ষা শিল্প দিবস। দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর লজিস্টিক্স বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ্যে আনা হয়। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির সামরিক বাহিনী এবং ইসলামী রেভলিউশন গার্ড কর্পস এর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইরান রাষ্ট্রপ্রধান সংস্থা জানিয়েছে, মহাজের প্রথম সংস্করণটি 1980-এর দশকে ইরাকের বিরুদ্ধে 8 বছরের যুদ্ধের সময় তৈরি করা হয়েছিল। 300 কেজি ওয়ারহেড নিয়ে ঘন্টায় 6210 কিলোমিটার গতিতে উঠতে পারে মহাজের এর সর্বশেষ চমকটি। একসঙ্গে 450 লিটার জ্বালানি ধরে এটির
ট্যাঙ্কে। ইরানে এই ড্রোন যুক্তরাষ্ট্রের MQ-9 রিফারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিও থেকে দেখানো হয়, তাতে ড্রোনটি অজ্ঞাত একটি বিমান ঘাটের উপর দিয়ে উড়িয়ে ভিডিও ধারণ করেছে। সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের জন্য প্রস্তুত করলো রাশিয়া। বিশ্বের যে কোনো স্থানে হামলায় সক্ষম অত্যাধুনিক সার্মাত ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। রুশ মহাকাশ সংস্থা রসকসমস এর প্রধান ইয়ারোরোজিভা এ তথ্য জানিয়ে বলেছেন, সার্মাত ক্ষেপণাস্ত্রগুলিকে যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, বিশেষজ্ঞদের ধারণা RS-28 সার্মাত ক্ষেপণাস্ত্র 10 টন ওজনের MIRB ওয়ারহেড নিয়ে বিশ্বের উত্তর এবং দক্ষিণ মেরু যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি গতকাল শুক্রবার বলেছেন, সার্মাতকে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে এমন তথ্য নিয়ে কথা বলার মতো অবস্থানে নাই তিনি। রুশ প্রেসিডেন্ট পুতিন গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, সার্মাত ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য শিগগিরই প্রস্তুত করা হচ্ছে। ইউক্রেনের আগ্রাসন দুই মাস পর 2022 সালে পুতিন বলেছিলেন, সার্মাত বহির্বিশ্বের হুমকি থেকে রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করবে। যারা উত্তপ্ত বাগ্যাড়ম্বরপূর্ণ কথা বলে আমাদের দেশকে হুমকি দেয় তারা এখন কথা বলতে দুইবার চিন্তা করবে। রুশ কর্মকর্তারা বলেছেন, সার্মাত হচ্ছে ভূগর্ভ সংযুক্ত এমন একটি ক্ষেপণাস্ত্র যা একই সঙ্গে 15টি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। অবশ্য যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, সার্মাত একসঙ্গে সমস্ত 10টি ওয়ারহেড বহনে সক্ষম। রাশিয়া 2022 সালে এপ্রিলে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। সূত্র পাস্টোরে। জাপান সাগরে উত্তর কোরিয়ার মিসাইল মহড়া। উত্তর কোরিয়ার আবার দক্ষিণ কোরিয়ার লক্ষ্য বস্তুতে পারমাণবিক হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার জানিয়েছে, মিত্র মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। মধ্যরাতের পরপর দুটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। মিসাইলের মাধ্যমে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রতে জবাব জানিয়েছেন কিম জং উন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র কোরিয়া সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করার পরেই পাল্টা হামলা চালানো হয়েছে। বুধবার রাতে পরপর দুইটি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে নিক্ষেপ করা হয়েছে। মিসাইল দুটি পড়েছে জাপান সাগরের কাছে। উত্তর কোরিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, দক্ষিণ কোরিয়া কিংবা আমেরিকার জবাব দিতেই তারা একাজ করছে। মিসাইল ছোড়ার আগে মঙ্গলবার কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা কোরিয়া উপদ্বীপকে কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এর জবাব দিতে বুধবার রাতে মিসাইল ছোড়া হয়। সিউলের সেনাপ্রধান জানিয়েছেন, তারা এখনও উত্তর কোরিয়া ছোড়া মিসাইলটির প্রকৃত পরীক্ষা করে দেখেছেন, তবে প্রাথমিকভাবে সেটি ব্যালিস্টিক মিসাইল বলেই মনে করা হচ্ছে। তিনি জানিয়েছিলেন, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের সেনাবাহিনী তৈরি আছে। আমেরিকার সঙ্গে এ বিষয়ে আমাদের অনুপুঙ্খ কথা হয়েছে। আফ্রিকা অবস্থান হারাচ্ছে ফ্রান্স, প্রভাব বাড়ছে রাশিয়া এবং চীনের। ফরাসি সংবাদ মাধ্যমগুলোর আফ্রিকা দেশগুলোর একের পর এক ঘটে যাওয়া অভ্যর্থনগুলোকে বড়দনে বিপ্লব বা বৈপ্লবিক পরিবর্তনের সূচনা বলে উল্লেখ করেছে। এসব সংবাদ মাধ্যম বলেছে, আফ্রিকার সাবেক উপনিবেশগুলো থেকে বিতাড়িত হয়েছে ফ্রান্স। ব্রিটেনের মতো ফ্রান্সও তার ঔপনিবেশিক প্রভাব নিয়ে বড়াই করত। সম্প্রতি নাইজারের পর গ্যাবেন ও সামরিক অভ্যুত্থান ঘটানোর পর এই দুটি দেশের উপর মৌলিক প্রভাব বা কর্তৃত্ব হারিয়েছে ফ্রান্স। এর আগে মালিতে ফ্রান্সের অবস্থান নড়েবড়ে হয়ে গেছে। লক্ষণীয় বিষয় হলো, অভ্যুত্থান কবলিত ওই দেশগুলোর জনগণ অভ্যুত্থানের নায়কদের স্বাগত জানাচ্ছেন এবং সাবেক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছেন না। ফরাসি দৈনিক দ্য লিরিক্স দালিয়ে বলে রেখেছে, আফ্রিকার ফ্রান্সে যে ঐতিহাসিক জল অবস্থান ছিল তা নড়েবড়ে হয়ে পড়েছে। দৈনিক লা পয়েন্ট লিখেছে, অভ্যুত্থানগুলোর মধ্য দিয়ে যে আফ্রিকায় বিশ্বায়নে ঘটেছে ফ্রান্স তা টের পায়নি বা বুঝতে পারেনি। ফরাসি ম্যাগাজিন ফিগারো আফ্রিকার সম্প্রতি সব অভ্যুত্থান বা ঘটনা প্রবাহকে বাস্তবে ফরাসি কূটনীতিকদের উপর নির্যাতনের সঙ্গে তুলনা করে এ সম্পর্ক লিখেছে, 2020 সাল থেকে এ পর্যন্ত পশ্চিম এবং মধ্য আফ্রিকায় 8টি সামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু ফরাসি কূটনীতিকরা পানি থেকে মাথা তোলার সাহস পাচ্ছে না, কারণ প্রতিটি অভ্যুত্থানে ঘটেছে আগের চেয়েও বেশি তীব্রতা নেই এবং প্রতিটি অভ্যুত্থান বিশ্বের উপর পশ্চিম আধিপত্য বা প্রভাব রাশির কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বিশেষ করে আফ্রিকা মহাদেশে ফরাসি আধিপত্যের বিরুদ্ধে গণবিক্ষোভ এবং গণ অসন্তোষ ক্রমেই বাড়ছে। গ্যাবনের ঘটনা পর ফ্রান্সের পর আরো একটি আঘাত দিয়েছে এবং নাইজার এবং গ্যাবনের অভ্যুত্থানের নায়কদের সঙ্গে দ্বিপক্ষীয় আচরণে সাফাই দিতে গিয়ে ফরাসি সরকার সমস্যার শিকার হবে বলে ওই সংবাদ মাধ্যমটি মন্তব্য করেছে। গালোয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া, যা বলেছে মস্কো। গালোয়ান সংঘর্ষ নিয়ে মুখ খুলল রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত টেনিস আরিপোভের বক্তব্য বছর তিনেক আগে ঘটা ওই সংঘাতের পর
দুই প্রতিবেশী দেশের মধ্যে গোটা আলোচনা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। শুক্রবার সংবাদ সংস্থা এএনআই এর প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত আলিপপ বলেন, রাশিয়া, চীন এবং ভারতের মধ্যে ত্রিরাষ্ট্রীয় আলোচনার ব্যবস্থা রয়েছে। 2020 সালে আগে তা সক্রিয় ছিল, তবে গালওয়ান সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে গোটা আলোচনা প্রক্রিয়া অত্যন্ত জটিল হয়ে উঠেছে। তবে এই সমস্যা দ্রুত মিটে যায় বলে আমরা আশাবাদী। এই ত্রিরাষ্ট্রীয় আলোচনা মধ্যকার ব্যবস্থার মধ্যে দেশের নিজেদের মতানৈক্য দূর করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। বিশ্বাসের মতে গালওয়ানের লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনার লড়াইয়ের পর যুদ্ধ বাঁধার উপক্রম হয়েছিল ভারত এবং চীনের, আর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই বাঁধতে তার প্রভাব কত ভয়াবহ। কিন্তু পদ্মার আলে রাশিয়ার মধ্যস্থিত আলোচনার টেবিলে ফিরে আসে দুই দেশ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলেছেন, গালওয়ানের পর ভারত আরো দ্রুত আমেরিকার অক্ষে ঢুকে যেতে পারে বলে আশঙ্কা করেছিল রাশিয়া। তা বেজিংকে ভবিষ্যতের কথা মনে করিয়ে দিয়ে কূটনীতির পথে হাঁটার উপদেশ দেয় মস্কো। পাল্টা আক্রমণের সাফল্যের দাবি জেলেনস্কির। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণের সাফল্যের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশের সেনারা সামনের দিকে অগ্রসর হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শনিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে জেলেনস্কি বলেছেন, অন্যরা কি বলছে সেটি ব্যাপার নয়, সবকিছু সত্ত্বেও ইউক্রেনের সেনারা এগিয়ে যাচ্ছে। দখলীকৃত স্থানগুলো থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে গত জুড়ে বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। যদি এই অভিযানে আসনও হয়নি, তবে জেলেনস্কি জানিয়েছেন তাদের এই পাল্টা আক্রমণের সফলতার মুখ দেখছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম অঞ্চলের ঝাপুরঝে আগের তুলনায় বেশি সেনা মোতায়েন করেছে ইউক্রেন। এর মাধ্যমে বোঝা যাচ্ছে হেলিকপ্টার সেটিকে রুশ বাহিনীর কঠোর প্রতিরোধ ভেদ বা দুর্বল খুঁজে বের করতে সমর্থ হয়েছে কিয়েভের সেনারা।